অনেক সুন্দর জায়গা তাই না হ্যাঁ সুন্দর এক নিরিবিলি ঠান্ডা আবহাওয়া হ্যাঁ আচ্ছা আমি কখন থেকে দেখতেছি মানে তোমার মনটা এতটায় খারাপ মানে বুঝতে পারছো এত একটা সুন্দর একটা জায়গা আসলাম হ্যাপি থাকার কথা আর তুমি মনটা খারাপ করে কেন বসে আছো হ্যাঁ কিছু না না বলো কি হয়েছে প্লিজ বলো আমাকে তোমার সাথে আজকে একটা কোশ্চেন চ্যালেঞ্জ করব তুমি কি করতে পারবে চ্যালেঞ্জ আমার সাথে কেন করতে পারবে নাকি তাই বলো যদি পারো তো আচ্ছা কি চ্যালেঞ্জ শুনি যদি পারো তো তাহলে বলবে প্রমিস করা লাগবে করতে পারবে আচ্ছা প্রমিস দাও ওকে প্রমিস তুমি কি আমার সাথে 24 ঘন্টা কথা বলা ছাড়া থাকতে পারবে এমনকি ফোনে কথা বলা যাবে না মানে হোয়াই কেন মানে কি কারণে এই কথাটা কেন বলতেছো তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি আর তাও আবার 24 ঘন্টা আমি তোমার সাথে কন্টাক্ট হবে না দেখা হবে না মানে ঠিক না যদি তুমি থাকতে পারো তাহলে বুঝবো যে তুমি আমাকে অনেক ভালোবাসো প্লিজ তুমি আমাকে এতটা কঠিন একটা পরীক্ষায় ফেলাইছো তুমি তুমি তো জানো আমি তোমাকে অনেকটাই ভালোবাসি তারপরে এখানে পরীক্ষা করার কি মানে হ্যাঁ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি যদি আমার সাথে দেখা করা ছাড়া থাকতে পারো তো তোমার প্রতি আমার দ্বিগুণ ভালোবাসা বেড়ে যাবে শত কষ্ট হলেও পারতে হবে কারণ এটা যদি একটা পরীক্ষা নিতে চাও আমাকে দিতেই হবে তাই না আচ্ছা ঠিক আছে শত কষ্ট হলেও আমি তোমার পরীক্ষাটা সাকসেস করব ওকে এবার হ্যাপি হ্যাঁ হ্যাপি চলো তাহলে আমরা উঠি সে সারাদিন একবারের জন্য যোগাযোগ করল না ছেলেটার সাথে কোনো ফোন কল এবং এসএমএস কোনোটি করল না সে অনেক কষ্টে রাতের বেলা ঘুমাতে গেল কিন্তু কোনোভাবে ঘুম আসেনি হঠাৎ করে ঘুমের ঘরে খুব খারাপ একটি স্বপ্ন দেখে মেয়েটি সে হঠাৎ করে জেগে ওঠে এবং তার মনটা অনেক খারাপ হয়ে যায় তিনি চিন্তা করে এখন আমি কি করব একে ভালোবাসা মানুষটিকে 24 ঘন্টা ধরে দেখে না মেয়েটি তার ভালোবাসা মানুষটিকে দেখার জন্য ছটফট করতে লাগলো এক পর্যায়ে মেয়েটি ছেলেটিকে ফোন দিল কিন্তু ফোনটিও বন্ধ ছিল সে এখন কি করবে কোনো উপায় না পেয়ে মেয়েটি ছেলেটির বাসার দিকে রওনা হলো এবং মেয়েটা দৌড়ে তার বাসায় গেল যখন সে দেখতে পেল ছেলেটা সাদা কাফনে মোড়ানো শুয়ে আছে মেয়েটা জানতো না ছেলেটির ক্যান্সার ছিল এবং তার আয়ু ছিল মাত্র 24 ঘন্টা আর তার পাশে একটা চিঠি সেখানে লেখা আছে তুমি একদিন আমাকে ছাড়া থাকতে পেরেছ প্রতিদিন থাকতে পারবে না মেয়েটার চোখ দিয়ে অজোর ধারায় পানি পড়লো